हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्मार्ट मॉम एंड बेबी केयर। गर्भावस्थार 8 मास बा 9 मासे गर्भवती महिलार कोमर, तलपेटे एवं पीठे यंत्रणा अनुभव है, तखन तिनि ता आसल प्रसव पीड़ा भेबे हॉस्पिटले जावार जन्य तैरी हुए जान डेलिवरीर जन्य, किन्तु ताके एमनी घुरे आसते हय कारण ता छिलो फल्स लेबार पेन। তাই প্রত্যেক গর্ভবতী মহিলার এটা জানা দরকার যে কোনটা আসল প্রসব পীড়া আর কোনটা ফলস লেবার পেন, বিশেষ করে 8 মাসে এবং 9 মাসে অবশ্যই জানা দরকার। প্রথমেই বলি ফলস প্রসব পীড়া কখন এবং কিভাবে হয়। এই ফলস প্রসব পীড়াকে কনস্ট্রাকশন বলে। কনস্ট্রাকশন কখন আসে? যখন বেবি ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে, অর্থাৎ বেবি ড্রপ হতে শুরু করে নিচের দিকে। কনস্ট্রাকশন গর্ভবতী মহিলার তলপেটে, কোমর এবং পিঠে হয়। তা একেবারে প্রসব পীড়া শুরুটা যেমন হয় ঠিক তেমনিই হয়। ডেলিভারির 10 দিন আগে আসা শুরু করে এটা। এই কনস্ট্রাকশন আপনার দিনে হয়তো একবার এলো, তখন আপনার কোনো কাজ করতে ইচ্ছে করছে না বা এক জায়গায় বসে থাকছেন, কিন্তু তা করা উচিত নয়, কারণ যখন কনস্ট্রাকশন চালু হবে আপনার চলাফেরা করা উচিত, তাতে কিছুক্ষণের মধ্যে এই পেনটা ঠিক হয়ে যাবে। পুনরায় যখন দেখছেন এই পেন আর হচ্ছে না, তখন বুঝবেন এটা ফলস লেবার পেন, হসপিটালে যাওয়ার দরকার নেই। এবার বলি আসল প্রসব পীড়া কীরকম। আসল প্রসব পীড়া সিকোয়েন্সে আসে। শুরুর দিকে প্রথমে পেন চালু হবে, কিন্তু তা কম পরিমাণে হবে। দ্বিতীয়বার আবার চালু হবে, তা কিছু সেকেন্ডের জন্য। আপনি হাঁটাচলা তৎক্ষণাৎ করলে তা ঠিক হয়ে যাবে। ফের পুনরায় আবার তৃতীয়বার শুরু হবে। এইরকমভাবে পুনরায় যদি ফিরে ফিরে আসে পেন, তখন আপনি বুঝবেন যে এটা আসল লেবার পেন। এবার বলি আসল প্রসব পীড়া যন্ত্রণাটা কেমন হয়। এই যন্ত্রণা শুরুর দিকে কম হবে, কিন্তু যত সময় যাবে তত যন্ত্রণার তীব্রতাটা বাড়তে থাকবে এবং সময়ের তফাতটা কমতে শুরু করবে। ধরুন প্রথম দিকে যদি 15 সেকেন্ডের জন্য হতো এবং পরে তা সেটা 20 সেকেন্ডের জন্য হবে, এইরকম ধীরে ধীরে সময়টা বাড়বে এবং যন্ত্রণা আসার সময়ের অন্তরটা কিন্তু কমতে থাকবে। অর্থাৎ কম কম সময়ের ক্যাপে যন্ত্রণা বেশি বেশি করে অনুভব করবেন। এটাই হলো আসল প্রসব পীড়া। যদি আপনার খুব বারে বারে পেন হচ্ছে এবং পেনটা খুব তীব্র পরিমাণে হচ্ছে, তাহলে আপনার তখন হসপিটালে যাওয়া অবশ্যই উচিত। অনেক মহিলা একবার পেন চালু হলে হসপিটালে অ্যাডমিট হয়ে যান, আবার অনেকে 2-3 বার পেন হলে তারপর কিছুক্ষণ ওয়েট করে হসপিটালে যান। এটা সম্পূর্ণ নির্ভর করে একজন গর্ভবতী মহিলার শারীরিক অবস্থার ওপর। যে আপনার শারীরিক অবস্থা যদি ঠিক না থাকে, তাহলে আপনি তখনই হসপিটালে অ্যাডমিট হয়ে যান। আর যদি ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে আপনি একটু ওয়েট করে তারপরে হসপিটালে অ্যাডমিট হতে পারেন। এটা সম্পূর্ণ একজন গর্ভবতী মহিলার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। লেবার পেনের শুরুর সাথে সাথে যদি জলের থলিও ফেটে যায়, এটাও আরেকটি লক্ষণ। যদি অনবরত পা দিয়ে জল গড়িয়ে পড়ছে, অর্থাৎ জলের থলি ফেটে গেছে, তখন আপনার হসপিটালে থাকাটা খুব দরকার, কারণ যে কোনো মুহূর্তে আপনার ডেলিভারি হবে। এছাড়া এর সাথে সাথে যদি মিউকাস প্লাগ নির্গত হয়, অর্থাৎ হালকা ব্লিডিংয়ে স্পটিং চালু হয়, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার ডেলিভারি খুব সামনেই, যে কোনো মুহূর্তে ডেলিভারি হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পারছেন কোনটা আসল পীড়া এবং কোনটা ডেলিভারির লক্ষণ। এই লক্ষণগুলি দেখলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার ডেলিভারি হতে চলেছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং এইরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।